গুড মর্নিং ফ্রম কলকাতা। যারা ফুল ভালোবাসে আজকের ব্লগটা মিস করো না, কারণ আজকে যাচ্ছি গার্ডেন অফ ফ্লাওয়ার্স। আর প্রথমেই উঠতে হবে সেকেন্ড হুগলি ব্রিজ, এটাকে ক্রস করে আমাদেরকে হাওড়ায় ঢুকতে হবে। কলকাতার বাইরে থেকে যারা ভিডিওটা দেখছে তাদেরকে বলে দিই, এই ব্রিজটা কানেক্ট করছে হাওড়ার সাথে কলকাতাকে। আর এই হচ্ছে কি ব্রিজ। প্রচণ্ড কুয়াশা, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। স্টে টিউন উইথ দ্য চ্যানেল। যারা নতুন চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাদের জন্য বলে দিই, এটা একটা ট্রাভেলিং চ্যানেল, মোটো ব্লগও বলতে পারেন। আমি বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ঘুরতে যাই, তো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান বা এই ধরনের শর্ট ভিডিও বা লং ট্যুর যদি আপনারা পছন্দ করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলটাকে অন করে দেবেন, নোটিফিকেশান বেলটাকে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন, খারাপ লাগলেও জানাবেন সেটা। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে আপনার পরিবারের সাথে চ্যানেলটা শেয়ার করবেন, যাতে তারাও এরকম শর্ট ভিডিও দেখতে পারে। হাইওয়েতে উঠে গেছি, এখান থেকে 1 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে, খুব একটা বেশিক্ষণ লাগবে না। ধরো এখানে একটু এখানে স্পিড কন্ট্রোল করেই চালাতে হবে, হাইওয়ে হলেও এই জায়গাটাতে ট্রাফিকের একটু কনজেশন থাকে। ভুল রাস্তায় এসে পড়েছি, ১৮০ থেকে রাইট টার্ন বলছে। Softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn. Highway থেকে ঢুকিয়ে দিয়েছে এই রাস্তায়। চলো দেখা যাক কোনটা দিয়ে বার করে। এই বাড়ির পাশ দিয়ে উঠোনের ওপর দিয়েই নিয়ে যাচ্ছে। গুগল ম্যাপ অনুযায়ী তো এসে গেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফুলও দেখতে পাইনি। ঠিক আছে, জিজ্ঞেস করতে হবে দিদি এই খিরাইটা কোন দিকে। কাছাকাছি পৌঁছে গেছি কিন্তু রেল লাইনের ওই দিকে যেতে হবে বলছে। ওটা কি স্টেশন নাম দেখতে পাচ্ছিস? আচ্ছা এটাই খিরাই স্টেশন। অপূর্ব রাস্তা দাদা। খিরাইয়ে ফুলের বাগানটা কোন দিক দিয়ে যাবো? আচ্ছা কোথায় যাবো? কাঁসাই ব্রিজ। যথারীতি উল্টো পাল্টা রাস্তায় ঢুকিয়েছে, এখান থেকে বলছে আরো 5 কিলোমিটার যেতে হবে। আলাদা লেভেলের রাস্তা। কাঁসাই ব্রিজ যাবো, কোন দিক দিয়ে যাবো? সোজা গিয়ে, হ্যাঁ ও যেরকম রাস্তা যাচ্ছে সেরকম যেতে হবে কি? থ্যাংক ইউ। তো মাছ বাগানে চলে এলাম। Things
just feel heavy tonight. Things just feel heavy tonight. দাদা খিরাই যে ফুলের বাগানগুলো আছে কোথায় যাবো? ডান দিক দিয়ে যাবো। হ্যাঁ যেরম যেরম রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, মানে এখন যেরকম রাস্তায় আছে সেরকমই যাবো। এখানে অল্প অল্প ফুলের চাষ হয়। গুগল কি খালি ঘুরিয়েই যাচ্ছে আমাদেরকে? ফুলের বাগানগুলো কোথায়? ফুলের বাগানগুলো আগে না, এই তো এই তো এই তো এসে গেছে। ডান দিকে প্রচুর লোক এসছে। যে বাগানটা আছে সেটা কি পেছনে? এইদিকে আর নেই? এসে গেছি খিরাই গার্ডেন অফ ফ্লাওয়ার্স। এরিয়াটা কতটা বড় সেটা দেখো। চারিদিকে ফুল। এদিকে রেল লাইন চলে গেছে, মালগাড়ি যাচ্ছে, আমরা বাইক রেখেছি ওইখানটা ঠিক ব্রিজের তলায়। চলো আর কি ভেতরে ঢোকা যাক। এদিকটা বড্ড বেশি লোক, এদিকটা না গিয়ে বরং এদিকটা যাই। এখানে যারাই আসবেন একটা অনুরোধ, জায়গাটাকে ময়লা করবেন না। এ দেখুন, ও শিট, দেখুন এখানে সিগারেটের প্যাকেট, লেজের প্যাকেট। এই কারণেই এখানকার লোকাল লোকেরা ট্যুরিস্টদের আসতে দেয় না। পুরোটা কিন্তু ফুলের বাগান। চলে আসুন, এসে খিরাইটা ঘুরে যান। সবকিছু ভিডিওতে ভালো লাগে না, ইনফ্যাক্ট ভিডিওতে আপনারা দেখলেও কিছু বুঝবেন না। নিজে এসে চাক্ষুষ দেখা আর ক্যামেরা বন্দি করা ছবি বা ভিডিও দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই আমি অন্তত রিকোয়েস্ট করবো, চলে আসুন যদি ঘুরতে চান। একদিনের মধ্যে আপ ডাউন করা ইটস ভেরি ইজি। চলে আসুন, জায়গাটা নিজেরা ঘুরে দেখুন, তাহলে বরং আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ক্যামেরা কতটা এখানে জাস্টিস করতে পারছি আমি জানি না, বাট ক্যামেরার বাইরে যদি আমি বলি, খালি চোখে যখন আমি দেখছি অপূর্ব, প্রচুর লোক এসছে, প্রচুর লোক এসছে। আগের বারে যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না, এবারে দেখছি প্রচুর লোক এসেছে। চলো ভিডিওটাকে আর লম্বা করে লাভ নেই, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পাচ্ছে। খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে এগোবো। তো নতুন যদি কোনো ভিউয়ার্স থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্য, আর নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দিও।
তাহলে আমার ভিডিও সব আপডেট তোমরা পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে কিছু না কিছু ভিডিওতে তোমাদের ভালো লেগেইছে, একটা লাইক বাটন প্রেস করে দিও, কমেন্ট করে জানিও, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো এবার ব্যাক করার পালা। টেক কেয়ার, বাই।